আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইউ থেকে বের হয়ে আসলে ডোভার এবং অন্যান্য বন্দরগুলো ৬ মাস পর্যন্ত বিলম্বের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের মন্ত্রীরা। পাচার করা অর্থে ব্রিটিশ ভিসা প্রাপ্তির সুযোগ বন্ধ হচ্ছে। এবং বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। আর অন্যদিকে মহাজোটের জন্য ৫৫ থেকে ৬০টি আসন ছেড়ে দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্য ইউতে থেকে যদি কোনো চুক্তি ছাড়া বের হয়ে আসে তাহলে ডোভার এবং অন্যান্য বন্দরগুলো ৬ মাস পর্যন্ত বিলম্বের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের মন্ত্রিসভার মন্ত্রীরা। যদি কাস্টমস চেক বিলম্বিত হয় এর জন্য সম্ভাব্য ট্রাফিক প্রবাহ বিশ্লেষণের পর এই সতর্কবার্তা দেয়া হলো। এছাড়াও বন্দরগুলোতে ঔষধ বহনকারী লরি এবং বিমানগুলো অগ্রাধিকার পেতে পারে বলে জানিয়েছেন মন্ত্রীরা। পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নিয়ে এমপিদের ভোটাভুটির ৪ দিন পূর্বে পোর্টে বিলম্বিত হওয়ার এমন সতর্কবার্তা প্রদান করল সরকার। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটির বিকল্প হিসেবে তিনি ইউর সাথে যে আলোচনা করেছেন সেটি হল নো ডিল ব্রেক্সিট। প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির প্রতি সমর্থন আদায় করতে নিজ দলের এমপিদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ১১ ডিসেম্বর হাউস অফ কমন্সে মেয়ের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির উপর ভোট হবে। বিরোধী লেবার পার্টি তো আছেই, মেয়ের নিজ দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন এমপিও তার চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে পরিবেশ মন্ত্রী মাইকেল গোভ ভোটে মেয়ের চুক্তি পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে চুক্তি পাশ না হলে আরেকটি ইউ গণভোট হতে পারে অথবা ব্রেক্সিট হবেই না বলে সতর্ক করেছেন। অর্থের উৎসের তথ্য ছাড়াই ২০ লক্ষ পাউন্ড বিনিয়োগের মাধ্যমে যে ব্রিটিশ ভিসা অথবা টায়ার ১ ভিসা পাওয়া যেত তা বন্ধ হয়ে যাচ্ছে। আজ ৭ ডিসেম্বরের পর থেকে এই বিনিয়োগকারী ভিসা পেতে হলে অর্থের উৎস সম্পর্কে ঘোষণা দিতে হবে। এতদিন অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হতো না। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যের ভিসা নিয়েছেন বিতর্কিত ব্যক্তিরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অজানা উৎস থেকে আয় করা অর্থ পাচার করে ব্রিটিশ ভিসা প্রাপ্তির সুযোগ বন্ধের পাশাপাশি উৎসের তথ্য নেই এমন সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়েও কাজ শুরু করেছে যুক্তরাজ্য। প্রভাবশালী রুশ পরিবারের সদস্য থেকে শুরু করে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তি এমনকি নতুন উদ্যোক্তা হওয়া চীনা নাগরিকদের অনেকেই গত ২ দশকে যুক্তরাজ্যে টায়ার ১ ইনভেস্টর ভিসা গ্রহণ করেছেন। টায়ার ১ ইনভেস্টর ভিসা পেতে ২০ লাখ পাউন্ড যুক্তরাজ্যের বন্ড, শেয়ার মার্কেট অথবা যুক্তরাজ্যে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হতো। কিন্তু যুক্তরাজ্য সরকার এখন পরিস্থিতির লাগাম টেনে ধরতে চায়। তাদের ধারণা, বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ টায়ার ১ ইনভেস্টর ভিসায় যুক্তরাজ্যে ঢুকছে। অভিবাসন মন্ত্রী ক্যারোলাইন নক্স বলেছেন, আমি এ বিষয়ে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা আইন মানবে না বা আইনের সুযোগ নেবে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, আর সেজন্যই আমি নতুন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। এতে করে শুধুমাত্র প্রকৃত বিনিয়োগকারীরাই যুক্তরাজ্যের অভিবাসন আইনের সুবিধা ভোগ করতে পারবেন। জ্বালানি তেলের বাড়তি কর নিয়ে ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভের কারণে প্যারিসের আইফেল টাওয়ার শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী আবু তাহির জানান, সহিংসতা মোকাবিলায় এদিন ফ্রান্স জুড়ে প্রায় ৮৯,০০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। রাজধানী প্যারিসে সাঁজোয়া যান নামানোর ঘোষণাও দিয়েছেন তিনি। প্যারিসের বিখ্যাত সঁজে লিজে স্কোয়ারের সব দোকান ও রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে। কয়েকটি জাদুঘরও বন্ধ ঘোষণা করা হয়েছে। জ্বালানি তেলের উপর বাড়তি কর আরোপের প্রতিবাদে টানা ৩ সপ্তাহ ধরে রাজধানী প্যারিস সহ ফ্রান্সের গুরুত্বপূর্ণ নগরীগুলোতে ইয়েলো ভেস্ট আন্দোলন চলছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে বিক্ষোভকারীরা ট্যাক্সি চালকদের ব্যবহৃত ইয়েলো ভেস্ট পরে আন্দোলন করছে বলে এটা ইয়েলো ভেস্ট আন্দোলন নামে পরিচিতি লাভ করেছে। কয়েক দশকের মধ্যে গত শনিবার প্যারিসে সবচেয়ে সহিংস বিক্ষোভ হয়েছে। ওইদিন অন্তত ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বিক্ষোভ থামাতে আগামী বছরের বাজেট প্রস্তাব থেকেও জ্বালানির উপর বাড়তি করারূপের বিষয়টি বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের সরকার। দর্শক, এবার জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 206 জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় মির্জা ফখরুল আরও জানান, 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম আগামীকাল শনিবার ঘোষণা করা হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। শুক্রবার দুপুর থেকেই মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যার কিছু পরেই সংসদ নির্বাচনে 200+ আসনে দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 300 আসনের মধ্যে আমরা এখন 206 জনের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং বাকি 94টি আসন 20 দল ঐক্যফ্রন্ট এবং যেগুলো এখনও সিদ্ধান্ত হয়নি সেই নামগুলো প্রকাশ আগামীকাল করা হবে। ঠাকুরগাঁও এক আসনে লড়বেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন কুমিল্লা 1 ও 2 আসনে। আরেক হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন করবেন নোয়াখালী 5-এ। মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3, আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনে, আমির খুসরু মাহমুদ চৌধুরী দলের টিকিট পেয়েছেন চট্টগ্রাম 11 থেকে। চট্টগ্রাম 10 আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ আল নোমান। ভোলা 3-এ মেজর হাফিজউদ্দিন আহমেদ, পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী, রাজশাহী 1-এ ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী 2 আসনে মিজানুর রহমান মিনু, বরিশাল 5-এ মজিবুর রহমান সরোয়ার, মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী 1, বরকতুল্লাহ বুলু নোয়াখালী 3 ও নরসিংদী 1 আসনে লড়বেন খাইরুল কবির খোকন। দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি বিএনপির প্রার্থীকে সমর্থন দিতে জনগণের প্রতিও আহ্বান জানান বিএনপির মহাসচিব। কোন রকমের মতদ্বৈততা মতবিরোধ যেন না থাকে, এটাই হচ্ছে আমাদের চেয়ারপারসন দেশুদ্দিন বেগম খালেদা জিয়া বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান। একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, 20 দলীয় ঐক্যজোট, বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আপনারা গণতন্ত্রকে বিজয়ী করবেন, এটাই হচ্ছে আমাদের আহ্বান। বেশিরভাগ আসনে পুরনো মুখ থাকলেও ঢাকার আসনগুলোতে এবার নতুন মুখের ছড়াছড়ি। আমানুল্লাহ আমানের মনোনয়ন বাতিল হওয়ায় ঢাকা 2 আসনে দলের টিকিট পেয়েছেন তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান। সাবেক মন্ত্রী আব্দুল মান্নান প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন ঢাকা মহানগর থেকে, লড়বেন ঢাকা 10-এ। ঢাকা 11-তে বিএনপির প্রার্থী মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুমের স্ত্রী শামিমারা বেগম। ঢাকা 12-তে দলের টিকিট পেয়েছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, 13-তে পেয়েছেন আব্দুল সালাম ও 16-তে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান। মনোনয়ন পাওয়া সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আগামী 30 তারিখের নির্বাচনে আমার নির্বাচনী এলাকার জনগণ সেদিন ধানের শীষের প্রতীকে রায় দিয়ে এর আস্থার জবাবটা দেবেন। আমি আমার নেত্রী এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ যে আমাকে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। এই আস্থার প্রতিদান দেব ইনশাল্লাহ, এই ভোট যুদ্ধে জয়ী হয়ে আগামী 30 তারিখে এই আসনটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে। উল্লেখযোগ্য সংখ্যায় এবার নারীদের মনোনয়ন দিয়েছে বিএনপি। ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ, কক্সবাজার 1-এ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিরা ইয়াসমিন নাটোর 2 ও সিরাজগঞ্জ 1 আসন থেকে ধানের শীষের টিকিট পেয়েছেন সঙ্গীত শিল্পী কনক চাপা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মহাজোটের জন্য 55 থেকে 60টি আসন ছেড়ে দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শরিকদের সাথে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নৌকা প্রতীকে যারা নির্বাচন করবেন তাদের পূর্ণাঙ্গ নামের তালিকা শনিবার নির্বাচন কমিশনে পাঠানো হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। নিজেদের জন্য অন্তত 240টি আসন রেখে বাকিগুলো মহাজোটের শরিকদের জন্য ছেড়ে দিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ওয়ার্কার্স পার্টি লড়বে 5টি আসনে, ইনু নেতৃত্বাধীন জাসদকে ছেড়ে দেওয়া হয়েছে 3টি আসন, যুক্ত ফ্রন্টের বিকল্প ধারাকে দেওয়া হয়েছে 3টি আসন, মঞ্জুর জাতীয় পার্টি জেপি প্রতিদ্বন্দ্বিতা করবে 2টি আসনে, তরিকত ফেডারেশনকে ছেড়ে দেওয়া হয়েছে 2টি আসন, আম্বিয়ার বাংলাদেশ জাসদকে দেওয়া হয়েছে 1টি আসনে মনোনয়ন। এরা প্রত্যেকে লড়বেন নৌকা প্রতীকে। সব মিলিয়ে মহাজোটের শরিক 6টি দলের জন্য 16টি আসনে প্রার্থী নিশ্চিত করা হয়েছে। আর জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া 40 থেকে 42টি আসনে প্রার্থীরা লড়বেন লাঙ্গল প্রতীকে। সব মিলিয়ে শরিকদের অন্তত 55 থেকে 60টি আসন ছাড় দিবে আওয়ামী লীগ।
আমাদের শরীরদেরও আমরা একটা সুযোগ দিতে চাই টু মেজার দেয়ার স্ট্রেংথ। আমরা আসন ভাগাভাগির নামে বানরের পিঠাবা করছি, কেউ মুখে এতটা দিতেই হবে যেহেতু আসে। আমরা উইনেবল অ্যান্ড ইলেক্টেবল দেখে পার্টিটা চয়েস করেছি। আর যে ১৭টি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল সেসব আসনে একক প্রার্থী চূড়ান্ত করে তাদের হাতে মনোনয়ন তুলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রমথেশীল, এনটিভি নিউজ, ঢাকা। জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। ইসলান্ডন মসজিদের উদ্যোগে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে করণীয় শীর্ষক এক সেমিনারে বিশিষ্ট জনেরা বলেছেন, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ধর্মবর্ণ নির্বিশেষে পরস্পর পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখার কোনো বিকল্প নেই। বিশেষ করে মুসলিম সমাজে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার ব্যাপারে ইসলাম ধর্মে গুরুত্ব আরোপ করা হয়েছে। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন, যার মুখ ও হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে কখনোই প্রকৃত মুসলিম হতে পারবে না। বৃহস্পতিবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে প্রায় 200+ মুসলিম নন মুসলিমের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলান্ডন মসজিদের ডিরেক্টর দেলওয়ার খানের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন হাউস অফ লর্ডসের সদস্য লর্ড নাজির আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান, ইসলান্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ইমাম ও খতিব শায়েখ আব্দুল কাইয়ুম, টাওয়ার হ্যামলেটস পুলিশের সাবেক ডেপুটি বারা কমান্ডার ডাল বাবু প্রমুখ। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল লন্ডন ক্রিকেট লীগ LCL এর দ্বিতীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান 2018। এবার LCL আয়োজিত তিনটি টুর্নামেন্টে JMG মাহবুব অ্যান্ড কং গোল্ড কাপ, UK বাংলা T20 মিডিয়া কাপ, সিটি লর্ডস LCL T20 লিগে মোট 28টি দল অংশগ্রহণ করে। মূলত ওই সকল টুর্নামেন্টের বিজয়ী দল, সেরা খেলোয়াড় ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে কমিউনিটি নেতা, ক্রিকেট অনুরাগী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিলেতের বুকে এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে লন্ডন ক্রিকেট লীগ ক্রিকেট প্রেমীদের মনে স্থান করে নিয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতে এই সকল লীগ থেকেই খেলোয়াড় ইংলিশ ক্রিকেটে স্থান করে নেবে। রেডিও প্রেজেন্টার কাউন্সিলর আব্দাল উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান জিলাম ও সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া, ক্যানাইওয়ার্ফ গ্রুপের অ্যাসোসিয়েট ডিরেক্টর LCL এর অন্যতম অ্যাডভাইজার জাকির খান। অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হাই কমিশনের পক্ষে উপস্থিত থাকা ফার্স্ট সেক্রেটারি শফিউল আলম, বিমানের GM শফিকুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা বা জনমত সম্পাদক নবাব উদ্দিন, ইউরো বাংলার সাবেক সম্পাদক মোনেম জায়েদি ক্যারল, স্পন্সরদের মাঝ থেকে মনির আহমেদ, মাহবুব মোর্শেদ, মাহমুদুল হাসান রানা, বদরুদ্দুজা মুশতাক, আলী বাবুল সহ আরও অন্যান্যরা। আজকে আমরা এই T10 মিডিয়া কাপ অ্যাওয়ার্ড করলাম, লন্ডন ক্রিকেট ক্লাবের T20 লিগ করলাম, এই JMG মাহবুবান কো গোল্ডেন কাপ করলাম। কত ধরনের অ্যাওয়ার্ড আজকে করছি আমরা? নিয়ারলি 200 পিপল হিয়ার, 200 ক্রিকেটার্স হিয়ার। আজকে আমরা লন্ডন ক্রিকেট লীগ আয়োজিত লন্ডন কমিউনিটি অ্যাওয়ার্ড দিতে পেরে আজকে আমরা অভিনন্দিত, এবং আজকে যে পরিমাণ লন্ডনের কমিটির যে ব্যক্তিত্বরা আসছে আমরা অভিভূত। সিলেটের বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা নিয়ে সংসদীয় আসন সিলেট দুই থেকে BNP মনোনীত প্রার্থী, BNP-র নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদি লুনার সমর্থনে এক সভা পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ ওসমানীনগর উপজেলার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মী ও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগরের উন্নয়নের রূপকার এম ইলিয়াস আলীর সুযোগ্য স্ত্রী তাহসিনা রুশদি লুনার বিপুল ভোটে বিজয়ী হবেন। তারা এম ইলিয়াস আলী গুমের প্রতিবাদ হিসেবে এবং এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বক্তারা প্রবাস থেকে দেশে গিয়ে তার নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করা, ফোনের মাধ্যমে ভোটারদের কাছে ভোট চাওয়া ও সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বাস প্রদান করেন। প্রবীণ কমিউনিটি নেতা হাজি চেরাগ আলীর সভাপতিত্বেও আলহাজ তৈমুস আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, হাজি রইস আলী, আব্দুল গফুর, গৌস আলী, রফিকুল্লাহ, গোলাম রাব্বানী সহ আরও অনেকেই।
সাউথ শিল্ড আওয়ামী লীগের সভাপতি জাবিস আহমদ জিম্মাদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন লন্ডন মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি সাবেক ছাত্রনেতা আবু বকর খান। সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন সারাব আলী, আশরাফুল ইসলাম, সাইদ আহমেদ সাদ, বাবুল হোসেন সহ আরও অনেকেই। সভায় বক্তারা বলেন, জাবিস আহমদ জিম্মাদারের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। তারা জাবিস আহমদ জিম্মাদারের দ্রুত সুস্থতা কামনা করেন। অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইটালির আয়োজনে রাজধানী রোমে শুরু হয়েছে বিজয়ফুল কর্মসূচি 2018। উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরুতেই লাল পোশাক ও কপালে সবুজ ফিতা পরিধান করে শিশুরা পাঁচটি সবুজ পাগড়ি ও মাঝখানে লাল বৃত্তের স্বাধীনতার সূর্যের প্রতীক বিজয়ফুল নিজ হাতে তৈরি করে। এ সময় আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানাতে পারছেন সকলকে। শিশুরা পরে রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা ও অতিথিদের বিজয়ফুল পরিয়ে দেয়। আয়োজনের প্রধান অতিথি রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, একজন দেশপ্রেমিকই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। রাষ্ট্রদূত আরও বলেন, অনেক ত্যাগের বিনিময়ে এই গৌরবময় বিজয়ের ইতিহাস আগামী প্রজন্মকে জানানো আমাদেরই দায়িত্ব। সাংবাদিক হাসান মাহমুদের পরিচালনায় মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, লুৎফুর রহমান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব লোকমান হোসেন জসিমউদ্দিন সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানের প্রশংসা করেন। বক্তারা বলেন, এই আয়োজন প্রবাসী বাংলা কমিউনিটিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে। এ সময় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির 16 ডিসেম্বর পর্যন্ত বিজয়ফুল পরিধান করতে সকলকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বাংলা প্রেস ক্লাব ইটালির সিনিয়র সহসভাপতি লাবণ্য চৌধুরী, হুমায়ুন কবির, মিনহাজ হুসাইন ও নুরুল আমিন জনি সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ফুল বিজয় প্রতীক্ষা, আমরা মুক্তিযুদ্ধকে জানছি, আমরা বাংলাদেশকে জানছি, পাঁচটি পাতা মাঝখানে সূর্য, এটাই বিজয়ফুল। বিজয়ফুল আমাদের মুক্তিযুদ্ধ প্রতীক। অনুষ্ঠান বেশি ভালো লাগছে। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে প্রবাসে বসে এই বিজয়ফুল কর্মসূচি করতে পেরে অনেক গর্ববোধ করছি। কোনো মানুষ তার দেশের জন্য কখনোই কিছু করতে পারে না যদি তার দেশ প্রেম না থাকে। আজকে এই অনুষ্ঠানটা করাতে আমি অনেকেই আনন্দিত। বিজয়ফুল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশকে, আমাদের প্রজন্মের কাছে তুলে ধরছি। ডিসেম্বরের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা এই বিজয়ের যে ফুলটা রয়েছে এই ফুলটা যেন আমরা ধারণ করি, আমাদের দেশ সম্পর্কে, আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে তারা জানতে পারবে। আজকের এই আয়োজন শুধুমাত্র আজকের না, এটা আগামী পর্যন্ত, আগামী সময় পর্যন্ত তা ধারাবাহিকভাবে চলবে। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইউ থেকে বের হয়ে আসলে ডোভার এবং অন্যান্য বন্দরগুলো 6 মাস পর্যন্ত বিলম্বের সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের মন্ত্রীরা। পাচার করা অর্থে ব্রিটিশ ভিসা প্রাপ্তির সুযোগ বন্ধ হচ্ছে। এবং বাংলাদেশে 11 জাতীয় সংসদ নির্বাচনে 206 জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। আর অন্যদিকে মহাজোটের জন্য 55 থেকে 60টি আসন ছেড়ে দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।